সুলতানা আফরিন রিমু শ্রীমঙ্গল থেকে বলছি। রিমুস ক্যানভাসে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজ আপনাদের সাথে শেয়ার করব লাক্ষা মাছের শুটকি ভুনা। লাক্ষা মাছ একটি সামুদ্রিক মাছ। কক্সবাজার থেকে মেয়ের বাবা লাক্ষা মাছের শুটকি নিয়ে এসেছিলেন। প্রথমে আমি শুটকির ছোট ছোট টুকরোগুলোকে হালকা ভেজে নিচ্ছি, তারপর গরম পানিতে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম। প্রথমে শুটকিগুলোকে হালকা ভেজে নিলে শুটকিগুলো পরে আর ভেঙে যাবে না। 10 মিনিট পর শুটকিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে হালকা গরম হলে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কিছুক্ষণ ভালোভাবে নেড়ে দিয়ে দিচ্ছি 4-5টি ফালি করে রাখা কাঁচামরিচ, আধা চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা। মশলাগুলো ভালোভাবে মিশিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন একে একে হলুদের গুঁড়া 2 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ ও ধনিয়ার গুঁড়া 1.5 চা চামচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচের গুঁড়াটা দিয়ে দিবেন। মশলাটা কষানো হলে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা শুটকি। প্রিয় ভিউয়ার্স, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লাগলো তা কমেন্ট করে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। কিছুক্ষণ পর দিয়ে দিলাম কিছু রসুনের কোয়া। এই রসুনের কোয়াগুলো আপনার শুটকি ভুনার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিবে। তারপর দিয়ে দিলাম 10-12টি সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচি। এটি আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। আপনারা চাইলে এই শুটকি ভুনাতে কাঁঠালের বিচি স্কিপ করতে পারেন। সব কিছু ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এর মাঝেই আমি কয়েকবার নেড়ে দিয়েছি। কিছুক্ষণ পর সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে আসলেই তৈরি হয়ে গেল মজাদার ঝাল ঝাল শুটকি ভুনা। আজ এই পর্যন্তই। আল্লাহ যেন আপনাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।